জ্ঞান, কিন্তু আমার রক্ত কবাব করছে, আমার রক্ত রক্ত করছে, আমার রক্ত রক্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসসালামু আলাইকুম। বিটুজে টিভি যে যেখানে বসে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন। এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে মারছে। কেন মারছে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন লেগে জেগেছে। দর্শক, আজকে আমি এটাই আপনাদেরকে জানাবো যে একজন আরেকজনকে কেন মারছে। প্রিয় দর্শক, যে দুইজন এখানে দেখতে পাচ্ছেন, সেই দুইজন কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। বিশেষ করে যে মার খাচ্ছে, সে কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান, হতভাগা মা বাবার সন্তান। হতভাগা বলছে এই কারণেই যে এই কুলাঙ্গার সন্তান তার মা বাবাকে ধরে দীর্ঘদিন যাবত মারধর করে আসছিল এবং মেরে তার বাবার দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে। শুধু সে নয়, সে তার সাথে তার আরেকটা কুলাঙ্গার ভাই পর্যন্ত আছে। তারা দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে তার মা বাবাকে অত্যাচার করে আসছিল। দর্শক, এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলারই কোনো একটি গ্রামে। দর্শক, এরপরেই এই মানবাধিকার কর্মী যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সে তাকে ইচ্ছা মতো পিটাচ্ছে, সে একজন মানবাধিকার কর্মী, ওই এলাকার একজন মানবাধিকার কর্মী। তার সামনে তার নজরে যখন জিনিসটা আসে, তখন সে এলাকার মান্যগণ্য মানুষদেরকে নিয়ে এটার প্রতিহত করেন এবং সেই সন্তানদেরকে উচিত শিক্ষা দেন। অবশ্য একজন পালিয়ে গিয়েছে, একজন ওইখানে উপস্থিত নাই, যে একজনকে উপস্থিত পেয়েছে তাকে ইচ্ছা মতো পিটাচ্ছে। দর্শক, আমাদের সমাজে এটাই হওয়া উচিত। আমাদের সমাজে যে মা বাবার প্রতি যে সন্তানেরা অত্যাচার করে, নিজের বউয়ের কথা শুনে মা বাবার প্রতি যারা অত্যাচার করে, সম্পত্তির লোভে যারা মা বাবার প্রতি অত্যাচার করে, আসলে তারা এতটুকু বোঝে না। তারা কি এতটাই কুলাঙ্গার? তারা এতটুকু বোঝে না যে এই মা বাবার জন্য সে দুনিয়াতে এসেছে, এই মা বাবার জন্য আমরা সবাই দুনিয়াতে এসেছি। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে আমাদেরকে জন্ম দিয়েছেন, আর সেই মা বাবার প্রতি আমরা এতটা অত্যাচার করছি। আমাদের কি বিবেক বলতে কিচ্ছু নাই? আমাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই? আমার তো মনে হয় মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যদি আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতো, যদি এই কুলাঙ্গার সন্তানের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে সে কখনোই মা বাবার প্রতি এরকম অত্যাচার করতে পারত না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে এই মা বাবাকে মেরে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। যে মা বাবার ঘর, তারই ঘর থেকে তারা বের করে দিয়েছে। যেই মা বাবার জন্য তারা বুক ফুলিয়ে চলতে পারছে, যেই মা বাবার জন্য তাদের শরীরে একটু শক্তি হয়েছে, সেই শক্তি দিয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, সেই শক্তি দিয়ে মা বাবার প্রতি অত্যাচার করছে। দর্শক, আর কতদিন আমাদের সমাজে এই মা বাবাগুলো, বয়স্ক মানুষগুলা এইভাবে মার খেয়ে যাবে? দর্শক, এই মানবাধিকার কর্মী এই ভাইটাকে আমি হাজারো সালাম জানাই যে সে নিজ উদ্যোগে এগিয়ে এসেছে এই মা বাবার পাশে। দর্শক, মনে করতে পারেন যে তারা তো আপনার মা বাবা না, আপনার মা বাবা না হলে কি হবে? সে কোনো না কোনো সন্তানের বাবা, কোনো না কোনো সন্তানের মা, তারা এক কথাই তারা মা বাবা, তারা বয়স্ক মানুষ। দর্শক, আমাদের সমাজে আপনাদের বাড়ির আশেপাশে যদি এইরকম কোনো ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে থাকে, অহরহ ঘটছে ইদানিং আমাদের বাংলাদেশে, এটা নিত্যদিনের একটি ঘটনা যে ছেলে মাকে মারছে, ছেলে বাবাকে মারছে, বইয়ের কথা শুনে মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। দর্শক, আমাদের সমাজে যদি একজন করে মানুষ, একজন করে এইরকম এই ভাইটির মতো প্রতিবাদী যুবক গড়ে ওঠে, তাহলে আমাদের সমাজে আর কোনো মা বাবা এরকম মার খাবে না, এরকম বাড়ি থেকে সে সন্তানের অত্যাচারের শিকার হবে না। দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকটা সমাজে, আপনার সমাজে, আপনার আশেপাশে যদি এরকম মা বাবার প্রতি অত্যাচার হতে দেখেন, আপনি যদি নিজে না পারলেও আপনার এলাকায় যারা মান্যগণ্য ব্যক্তিরা আছেন তাদেরকে নিয়ে এইসব সন্তানদেরকে উচিত শিক্ষা দিন। তারা যেন ওই একজনকে উচিত শিক্ষা দিলে আশপাশের সবাই সাবধান হয়ে যাবে, আশেপাশের শব্দ সবাই সাবধান হয়ে যাবে। দর্শক, যারা মা বাবার প্রতি অত্যাচার করছেন তাদেরকে আমি বলবো যে ভাই, এখনো সময় আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আর এই বেহেস্ত যদি আপনি দুনিয়ার বুকে অর্জন করতে না পারেন, আখিরাতে আপনি পুরো আখিরাতে আপনার জন্য শুধু মিলবে আগুন, আগুন ছাড়ার কিচ্ছু মিলবে না। দর্শক, আপনারা যারা মা বাবার প্রতি অত্যাচার করছেন, তারা এই দুনিয়ার বুকে কতদিন বেঁচে থাকবেন? 100 বছর, 200 বছর,
ধরলাম আপনি 200 বছর বেঁচে থাকবেন, তারপরে আপনার কি মৃত্যুবরণ করতে হবে না? আপনার কি আখিরাত বলে কিছু একটা নাই? আখিরাতের ভয় কি আপনার নাই? বাকিটা জীবন আপনাকে ওইখানে আগুনের মধ্যে কাটাতে হবে। যদি আপনি এই কাল থেকে আপনি যদি দুনিয়ার বুকে এই বেহেস্ত বেহেস্ত নামের যে শব্দটি আছে মা বাবা, তাদেরকে যদি আপনি অত্যাচারের শিকার করেন, তাহলে পরকালে যে আপনার ওই আগুন ছাড়া কিচ্ছু জুটবে না। তাই ভাই এখনও সময় আছে মা বাবার কাছে ক্ষমা চেয়ে, মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেন মা বাবার কাছে ক্ষমা চেয়ে মা বাবাকে বুকে জড়িয়ে নিন, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন। পরের মেয়ের কথা শুনে আপনার মা বাবার প্রতি অত্যাচার করেন না, যে মা বাবার না থাকলে আপনি এই দুনিয়ার বুকে আসতেন না। দর্শক সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।